বাংলাদেশের আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্যে আমার আজকের অতিথি বায়াবসা আছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি এবং জাতীয় সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল আমার আর ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ হোসেন আলাল স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এবং এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে গণমাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুটি এবং প্রিয়া সাহা নামে একজন নেত্রী যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নেত্রী এবং আরও বেশ কিছু সংগঠনের সঙ্গে তিনি যুক্ত তার একটি বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সেটি বেশ আলোড়ন তুলেছে এবং এটি নিয়ে আমরা সরকারের সরকারের বাইরে নানা রকমের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি বেশ কয়েকজন মন্ত্রীর প্রতিক্রিয়া দেখেছি আমরা প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার বক্তব্য আমরা দেখেছি আমরা প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য শুনেছি সব মিলিয়ে এবং পিয়াসা নিজেরও কিছু স্বীকারোক্তিমূলক বা কৈশতমূলক বক্তব্য শুনেছি সব মিলিয়ে খান বাদল আপনি পুরো বিষয়টাকে কীভাবে দেখছেন এবং কেউ কেউ বলছেন এটি তার ব্যক্তিগত মতামত কেউ কেউ বলছেন তাকে দিয়ে এটি বলানো হয়েছে কেউ কেউ বলছেন এর সঙ্গে আন্তর্জাতিক যুক্ত আমি একটা স্ট্যাটিস্টিক্স অত জানি না আমি একটু অসুস্থতার কারণে টিভি টিভি এগুলোর থেকে দূরে থাকি একটা স্ট্যাটিস্টিক্স আছে যেটা মোটামুটি গ্রহণযোগ্য একশো বছর আগে এই অঞ্চলে হিন্দু মুসলমানের প্রভেদ ছিল ফিফটি টু পার্সেন্ট এই অঞ্চল বলতে আপনি কী বোঝাচ্ছেন এই ধরেন দুই বাংলা আসামটা আসাম মিলে যে অঞ্চলটা এই অঞ্চলে ফিফটি টু মুসলমান ফর্টি হিন্দু নাইন্টিন সেভেন্টি ওয়ানে আমরা মুক্তিযুদ্ধ করে এসে যখন ফিরলাম তখন ইট ওয়াজ অ্যাবাউট অ্যাবাউট বিলো টোয়েন্টি পার্সেন্ট আমি পার্সেন্টেজ একদম এই পয়েন্ট করতে পারছি না বিলো টোয়েন্টি পার্সেন্ট আহ মুক্তিযুদ্ধের পরবর্তীকালে এখন এইট পার্সেন্ট বাট সরকারি ইয়ে হলো টুয়েলভ পার্সেন্ট এখন এটা অত্যন্ত সত্য যে একটা কমিউনিটির পরিসংখ্যান ফর্টি এইট থেকে এইটে নেমে এসছে ওভার এ পিরিয়ড অফ টাইম আমি একশো বছর আগের কথা জানবো না হ্যাঁ হ্যাঁ খুব খোলামেলা স্টেটমেন্ট আমরা মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন বাংলাদেশ এটার তো একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টে ইভেন যদি পাঁচ ছয় পার্সেন্ট পার্সেন্ট মানুষও কমে যায় ইন ডেমোগ্রাফিক ম্যাপ অফকোর্স এটা অসম্ভব চিন্তাভাবনার কথা যে যারা গেল কোথায় সিক্স পার্সেন্ট অফ দ্য হ্যাঁ হল পপুলেশন ইজ নট এ জোক সুতরাং এগুলো মাথায় যেন থাকে প্রিয়া সাহা কী বলছেন টলছেন পত্রপত্রিকায় দেখতেছি তো এটা নিয়ে খুব বেশি কথাবার্তা হয়ে যাচ্ছে সেটা প্রিয়া বরং চি মনে করব আমাদের পি এম রেসপন্স করেছেন যে প্রিয়াশায়ের ব্যাপারটা নিয়ে এত হইচই এই যেমন আমাদের দেশে যারা বিরোধী পক্ষে থাকে এরা কিছু বলতে চাইলে অনেক সময় দেখা যায় একশো নিরানব্বইটা মামলা হয় একটা হয় দিনাজপুরের মাথায় আর একটা হয় টেকনাফে এগুলো দিজ আর নট ইয়ে মানুষ এগুলো বুঝে এই মামলা কারা করতেছে এটা বুঝে না তা নয় সো দ্য কোয়েশন ইজ প্রিয়া শাহ একটা মতামত দিছে ল্যাটার কাম তার কথা সে বলুক তারপরে একটা সিদ্ধান্তে যান তা আমি একটা জিনিস প্রিয়া শাহকে যেটা যদি সামনে পেতাম বা উনি আপনার অনুষ্ঠান দেখতেও পারে তো বলবো ওই কথায় কথায় দেয়া ওই রিগানের কাছে বিচার দিয়েন না রিগান বাদশাহ বোন না ট্রাম্প কি ট্রাম্পের কাছে বিচার দেন না উনি বাদশা আঁকবেন না এইটা করেন না নিজেরে প্রজা বানায়া রাজা বানানোর দরকার নাই ওরকম যদি বলেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে কত ঘটনা ঘটতেছে এটা দিলে একটা মহাভারত লেখা হবে সো ডোন ডু ইট এই কাজটা ঠিক করেন নাই বাট আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন না সেটাকে আমি মোটাই সমর্থন করি বাট একটা কথা যেমন আপনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং এটি অনেকেই জানিয়েছেন যে তার কৈফিও তার বক্তব্য শুনে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সবাই সাধুবাদ জানিয়েছে কিন্তু বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিশেষে উল্টোটাও হয় ক্ষেত্র বিশেষে বরং মামলা টামলা করতে উৎসাহিত করা হয় এবং অনেকেই এখন প্রশ্ন তুলছেন যে এরকম কথা যদি বা উল্টো দিক থেকে অন্যরকম কেউ বলতেন বা অনেকেই অনেক মানুষ জেল খেটেছেন অনেক মামলার মোকাবেলা করতে হয়েছে বরং সেগুলোকে অনেক ক্ষেত্রে প্যাট্রোনাইজ করা হয়েছে ক্ষমতাসীনদের তরফ থেকে আমি একটু আগে বললাম সেটাই তো আপনি দিনাজপুর একটা কেস টেকনাফ একটা কেস এটা কি মনে করেন কারো উৎসাহ স্যার কারো উৎসাহ জাগে না কিন্তু এটি কি সকল ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত কিনা বা সকল ক্ষেত্রে ভবিষ্যতে এখন থেকে হবে কিনা সেটি হচ্ছে প্রশ্ন আমি মানে আমি আপনার কথা বুঝতে পেরেছি আমি এটা বলি সমস্ত ওয়াই এর জন্য আরেক একরকম আমি আমি সমগ্র দেশবাসীর সামনে বলতে চাই হ্যাঁ বয়স হয়েছে তো তো সুতরাং বলতে চাই দিস আর নট ফেয়ার আমরা কেন জানি আমার মনে হচ্ছে আমরা ওই কি বলে অন্তরযাত্রা আমরা আচরণ করে ফেলতেছি যাত্রাটা আমার খুব ঠিক মনে হচ্ছে না এটা সবার জন্য প্রযোজ্য যেমন একটা কেস একটু বলি হ্যাঁ একটু সময় দেন ওই যে কি একটা মেয়ে মিন্নি তার নাম কি মাললু পরে দেখলাম যে ওই এটার নাম কি আন মেয়েটা সবচেয়ে বড় দুশ্চরিত্রবান বাংলাদেশ এই যে দাল করায় আসলে কারোর কাছ চেষ্টা হচ্ছে সেটা তার প্রতি আবার সহানুভূতিশীল মানুষও অনেক আছে এই মেয়ে প্রতি অনেকে মনে করেন আমি আর শম্ভু সাহেব পার্লামেন্টের পাশাপাশি বসি সহানুভূতিশীল মানুষ তো হবে এটাই বাঙালি চরিত্রের একটা সবচেয়ে বড় দিক যে তারা হ্যাঁ দুর্বলের পক্ষে দাঁড়িয়ে যায় কয়েকদিন আগে দেখলাম এই যে কি মেয়েটা মারে ফেললো মাদ্রাসায় আবার কিছুক্ষণ পরে দেখা গেল এই ফেসবুক টেসব হেও বলে চরিত্রহীন তো এইগুলো সব সামেশান করে জি আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধেহ মনুদ্দিন খান বাদল ভাইকেও আমার পক্ষ থেকে সালাম দর্শকদের জন্য শুভেচ্ছা এবং সালাম বিষয়টা দাঁড়িয়েছে মনুদ্দিন খান বাদল ভাই তো পুরনো মানুষ অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ উনি একটা স্ট্যাটিস্টিক দিয়েছেন আর আমি একটা রেফারেন্স দিয়ে আমার বক্তব্যটা শুরু করতে চাই একটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান পৃথিবীর অন্যতম ক্ষুদ্র রাষ্ট্রগুলোর অন্যতম এই ভুটান সম্পর্কে আমাদের সবার ধারণা আছে একটা সুন্দর শান্ত সৃষ্ট দেশ ভুটানের একটা প্রাকৃ প্রকৃতিগত বৈশিষ্ট্য আছে যেটা মানুষের মাধ্যমে সৃষ্টি হয়ে সৃষ্টি হয়েছে তারা এত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে ভুটানে জিরো মানে মাইনাস আপনার কার্বন ডাইঅক্সাইড তারা ক্রিয়েট করে এখন মার্কে মাইনাস কার্বন ডাইঅক্সাইড কীভাবে ক্রিয়েট করে মানে পলি তাদের দেশের আবহাওয়া মানে গাছপালা সবুজায়ন বনায়ন ইত্যাদির মাধ্যমে পরিবেশটাকে এত ইকো ফ্রেন্ডলি করেছে যে কার্বন ডাইঅক্সাইড যেটা মানুষের শরীর থেকে নির্গত হয় ওটাকে তারা মাইনাস করে নিয়ে যায় অক্সিজেন সেখানে আবার প্রাধান্য পায় অর্থাৎ দীর্ঘদিন বসে তারা এটা তৈরি করেছে আবার দীর্ঘদিন বসে আরও একটা জিনিস করা যায় যেমন দ্য কমন গুড একটি বই নম চমস্কির অত্যন্ত বিখ্যাত একটি বই দার্শনিক চিন্তাধারা সমৃদ্ধ ওখানে উনি বলেছেন যে রাষ্ট্র কর্তৃক রাষ্ট্র যখন শোষণ করতে চায় তার প্রতিপক্ষকে কিংবা মানুষকে অবদমিত করে রাখতে চায় নিজেদের কিছু প্রাচুর্য পূরণের জন্য তখন রাষ্ট্র সেখানে একটা সীমারেখা নির্ধারণ করে দেয় যে এই টপিকের উপরে তুমি আলোচনা করতে পারবা এবং সে আলোচনাটাকে প্রাণব্রন্ত করতে উৎসাহ দেয়া হয় যাতে অ্যাজ ইফ প্রুফ যে হ্যাঁ এখানে তো মুক্ত চিন্তার চর্চা আছে গণতন্ত্র আছে কিন্তু প্রকারান্তরে আইনের দ্বারা দিনে 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 এটাকে আরও কঠোরতর করা হয় বাংলাদেশে সেই অবস্থাটা এখন প্রিভেল হচ্ছে বলে প্রিভেল করছে বলে আমি মনে করি যেমন এই যে অনুষ্ঠানে আমরা প্রাণবন্ত বিতর্ক করছি এটা আমি কিন্তু বিএনপির মঞ্চে করতে পারবো না কেন পারব না আপনারা জানেন আমি সে ব্যাখ্যায় গেলাম না সাইবার সিকিউরিটি অ্যাক্টের কারণে ইচ্ছা করলেই কেউ বলতে পারবে না হুইসেল ব্লোয়ার্স অ্যাক্ট সম্পর্কে বহু বছর ধরে সুশীল সমাজ বাংলাদেশের বলছে যার আপনারা রাইট টু ইনফরমেশন করেছেন এখন হুইসেল ব্লোয়ার্স অ্যাক্টটা করেন লোকটা তথ্যটা প্রকাশ করবে টু প্রোটেক্ট টিম অর দি প্রোটেক্ট দি গ্রুপ দি পিপল পিপলস পারছে না সেটা আপনি সেই যে মোবাইল চুরির অপরাধে যে রাজীব নামে কী কী ছেলেটাকে সিলেটে প্রথম যে ছেলেটাকে পিটিএ মারা হলো দ্যাট ওয়াজ অলরেডি ফার্স্ট ফ্লাস বাই দি সোশ্যাল মিডিয়া নারায়ণগঞ্জে সাত খুন ব্রহ্মস্রক যতগুলো ঘটনা দু একটা আমি উদাহরণ দিচ্ছি সোশ্যাল মিডিয়া আপনার গাইভান্ধায় সাঁওতাল পল্লীতে আগুন সোশ্যাল মিডিয়া রামু এবং অন্য রামুর বৌদ্ধ মন্দির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা সবগুলো কিন্তু প্রথম এসেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টের কারণে এমনটা হয়েছে যে এইটা যদি প্রতিপক্ষের কেউ করে থাকে তাহলে তার সর্বনাশ আর সরকার পক্ষের কেউ করলে তার জন্য শ্রাবণ মাস বা আষাঢ় মাস পৌষ মাস এই ধরনের প্রিয়া সাহার প্রসঙ্গটি যে আপনি নিয়ে এসেছেন প্রথমেই আপনি দেখেন প্রিয়া সাহার বক্তব্য নিয়েই কোনো চিন্তাশীল লোকজন ছাড়া রাজনৈতিকভাবে পরিচিত প্রতিপক্ষের কাছ থেকে ওই ধরনের উল্লেখযোগ্য কোনো বিবৃতি এখনও আসেনি এটাকে নিন্দা জানানো ছাড়া কিন্তু প্রিয়া সাহের বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর পুত্র উপদেষ্টা ওনার ওনার উপদেষ্টা সজীব জয় তিনি তো বলেই ফেললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক আগ্রাসন চালাবে তার একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে মূলত মার্কিন দূতাবাসকে ঢাকাস্ত মার্কিন দূতাবাসকে হ্যাঁ সব ঠিক আছে যা বলার আমি সব কিছুই বললাম যে এখানে অমুকে খারাপ মানুষ বাদল খারাপ মানুষ বাদল কোনো নীতি নৈতিকতা নাই তারপর বললাম যে না আসলে উনি ভালো মানুষের জন্য ভালো মানুষের জন্য চেষ্টা করে অথবা ওনার দলটা ভালো এরকম হয়েছে আর কি উদাহরণটা এবং তিনি ওখানে যেটা বলেছেন সেটা একদিকে যে যেমন উস্কানিমূলক আবার একদিকে মন্ত্রী নানারকম কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে প্রিয়া সাহে দেশে ফিরলে পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে তার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আইনমন্ত্রী বললেন এটি একটি ছোটো ঘটনা এটা নিয়ে তোলপড় করার কিছু নেই আবার গণপূর্তমন্ত্রী সাহেব বললেন প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা তার এলাকায় তোর কোনো জায়গা জমি দখল করা হয়নি তার বাড়িঘরও পোড়ানো হয়নি আবার একই সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতা কাজল দেবনাথ উনি বললেন প্রিয়া সাহা যেটা বলেছে এটা বলার কোনো অ্যাক্সেস তাকে আমরা দেয়নি সাংগঠনিকভাবে বাট ছেলে যেটা বলেছে এটা সত্যি কথা তার উপরে অত্যাচারগুলো হয়েছে এখন এই যে একটা তালগোল পাকানো বিষয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধনে দাঁড়িয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক মাস আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মিস্টার মনোরঞ্জন ঘোষাল উনি আক্ষেপ করে সারা দেশে হিন্দুদের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল তারপরে মন্দির ভাঙা বিগ্রহ গলা থেকে স্বর্ণালঙ্কার ইত্যাদি চুরি করা এগুলোর উদাহরণ দিয়ে উনি বলেছেন যে বর্তমান আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নারী সদস্যদেরকে সম্ভ্রম হানি করা এবং জায়গা দখল করা এবং লুন্ঠন করা আমাদেরকে বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া ওনাদের সাংবিধানিক অধিকার বলে মনে করেন তে অভিযোগগুলোকে যদি সব মেলান এর পেছন দিয়ে যে ঘটনাটা ঘটেছে নিঃসন্দেহে নিন্দনীয় প্রিয়া সাহার বক্তব্যের মধ্য দিয়ে এমন একটা আবহ তৈরি হয়েছে যে আমাদের বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের যে একটি সরকার বা হোক আছে এগুলোকে অস্তিত্বহীন করে দেওয়ার মতো একটা অভিজ্ঞতা খান বাদলের কথার মধ্যে আরেকটা প্রসঙ্গ আছে যে এই যে সংখ্যাটা পরিমাণটা কমে যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় তারা আরও সংখ্যালঘু হচ্ছে এটিও তো অস্বীকার করা উচিত নয় এবং এটিও খতিয়ে দেখা দরকার সেটি কেন হচ্ছে ডেফিনেটলি খতিয়ে দেখা দরকার এবং এর পাশাপাশি আমি আরও একটা জিনিস বলবো যে আপনি পেশু দূরে যাওয়ার দরকার নেই পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট মুসলিম আছে সরকারি চাকরিতে কতদিন আছে একটু কম্পেয়ার করে দেখেন এটা আমি কোনো ইন ইন্টেনশন নিয়ে বলছি না বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দুর জন জনসংখ্যা এখন আছে তাদের মধ্যে কত পার্সেন্ট সরকারি চাকরিতে আছে এবং ভালো পদে আছে দেখেন প্রাইজ পোস্টিংয়ে আছে সেটা একই সঙ্গে আমাদের দেখা উচিত আর যেটা মাইনুদ্দিন খান বাদল ভাই বলেছেন আমি নিজে দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরপর বরিশালের প্রেক্ষিতে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে বরিশালের যতগুলো হিন্দু প্রাচীন বাড়ি ঐতিহ্য সমৃদ্ধ বাড়ি এবং জায়গা জমি দখল করা হয়েছে এভরি মোমেন্ট এভরি আইটেম ইজ অকুপাইড বাই দা আওয়ামী লীগ লিডার্স অ্যান্ড স্টিল দে আর লিভিং দেয়ার এখনও এখন এমনকি মুকুন্দ দাসের সেই কবি মুকুন্দ দাসের কালী মন্দির পর্যন্ত ভেঙে সেখানে গিয়ে তারা প্যালেস তৈরি করার চেষ্টা করেছিল ওই সময়কার আবার

তাহলে প্রিয়া সাহার ওই বক্তব্যটা তো রেফার করতে হয় এখানে প্রিয়া সাহা বলেছেন যে আমি তো প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি উৎসাহ পেয়েছি উনি দুই হাজার একে এই কথাটা বলে সারা বিশ্বে দুই হাজার একে আমাদের বিএনপি টেন ইয়ারের কথা আপনি লাস্ট টেন ইয়ার লেটেস্ট টেন ইয়র যেটা সেটা সেটা সম্পর্কে প্রিয়া সাহা বলেছে যে প্রধানমন্ত্রী এটা বলেছেন এবং সারা বিশ্বের কাছে এই জন্য সাহায্য চেয়েছেন টু ইন্টারভেন আমি তার অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে এই কথায় বলেছি এবং আরও বলেছেন যে আবুল বারাকাত সাহেবের কাছ থেকেও আমি অনেক তথ্য পেয়ে সমৃদ্ধ হয়ে তার কাছ থেকেও উৎসাহ পেয়ে বলেছি তাহলে আপনি গোটা জিনিসটাকে দেখেন কিন্তু সব জিনিসকে সত্য এবং মিথ্যা যেটাই আমরা ধরি না কেন রাষ্ট্রের অস্তিত্ব এবং বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতিতে সে সাংঘাতিকভাবে আছে সামরুদ্দিন খান বাদল কিছু যোগ করবেন আপনি ওনার কথার প্রেক্ষিতে নাকি আমি অন্য প্রসঙ্গ আর কি বলবো যে এটার হলো বাংলাদেশে অস্থিরতা তৈরি করেছেন কিন্তু তার বাইরেও আমরা লক্ষ্য করি যে বাংলাদেশে একটা বেশ কয়েক মাস ধরে বড় অস্থিরতা সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতা হয়তো দেখা যাচ্ছে অস্থিরতা আছে কি নেই মিস্টার সৈয়দ মজিম হোসেন আল্লাহ ভালো বলতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় নানান ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা এটি ওই ধর্ষণের প্রসঙ্গে দেখলে মানুষকে মানুষ পিটিয়ে মারছে যেভাবে সামনে সামনে দাঁড়িয়ে ছবি তুলছে কেউ কারো পাশে দাঁড়াচ্ছে না আমি তোমাকে এটা জি মজার কথা বলি জি ওই পার্লামেন্টে বলছি সেই জন্য কেন বলতে পারি আর কি কেসটি সেগুলো তো আর এই বয়সে দিল আর কি আয়ু বেশি দিন নাই পার্লামেন্টে বললাম ওই পকেটে ইয়াবা দুইটা ঢুকাইয়া গরিবের বোলারে মারা যায় আর দশ বারোটা ঢুকাইয়া কি ক্রসফায়ারে দেওয়া যায় আর যেই শালারা ওই জনগণের বুকের মধ্যে নল ঢুকাই আর রক্ত সুষে এরা তো ইয়াব হত্যের থেকেও খারাপ ওই যে দশ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা যারা নিয়ে ফেলে তার বললাম মাননীয় প্রধানমন্ত্রী দুর্ভাগ্যগুলো এরাও আমার আশেপাশে আছে আর কি এরাও এখানে এসে গেছে কোয়েশানের যেটা তুমি বলতেছ অস্থিরতা তো বটেই তোমার বিগ পোর্শন অফ দ্য সোসাইটি যাদেরকে তুমি হত নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বলো নো ফিউচার নো সিকিউরিটি নাথিং সো আমি আমার ওই তো সামাজিক ওই যে মানবিকতার প্রশ্ন বলি সব সবকিছু সবকিছু সব কিছু এই সব কিছু মিলিয়ে কারণ কি মানে ওই বৈষম্যটাই একমাত্র কারণ নাকি মানে আমি বলছি একটি তো আর্থিক বৈষম্য আছে আঞ্চলিক বৈষম্য আছে নারী পুরুষের বৈষম্য আছে এর বাইরে আর কোনো কারণ আছে কি সেটা ও তোমার এখানে আসার আগে দেখছিলাম ওই যে সমাজ বিজ্ঞানের প্রফেসররা নানা তত্ত্ব দিয়ে বিবেচনা করছেন আমি ইন মাই হাম্বল ক্যাপাসিটি যেটা বলবো সেটা হলো আমার চোখের সামনে আমি সমাজটাকে পোস্টে দেখছি অত বিদ্যান নই যে তত্ত্ব দিয়ে বুঝাবো বাট চোখের সামনে যা তুমি একটা জিনিস বলি তোমাকে অনেক ছেলেরা বদমাইশ হয়ে বাপ মায়ের গায়ে হাত তুলেছে কিন্তু আমি কোনোদিন জীবনে পৃথিবীর কোথাও শুনি নাই মেয়ে বাপ মাকে মেরে ফেলে ওই যে পুরুষ হ্যাঁ ওই মেয়েটা মেরে ফেলেছে তো দিজ আর ইয়ার ডিস্ট্রিক্স হ্যাঁ দিজ আর ইয়ার ডিস্ট্রিক্টস যেমন একটা কথা বলি এই ছোটো ভাইয়ের মতো আমি তাকে পছন্দ করি সে বিএনপির অনেকের তুলনায় অনেক কথা সত্যভাবে বলতে চায় বাট লেট ইম টাচ ইজ হার্ট এবং সে বলুক যে আমি সব কথা না সব কথা বলতে পারছি না ব্যাক অফ দ্য মাইন্ড তার আছে এখান থেকে যাওয়ার পরে কোন মামলায় বলি দিস ইজ ভেরি ট্রু সুতরাং প্রশ্নটা যেটা দাঁড়ায় গেছে আমাকে অনেকে প্রশ্ন করছে তাহলে কি এখানে কিছুই হবে না যা আছে তাই আপনারা এই খালি চালাই যাবেন সরকারকে কিছু বললে তো কিছু আমার কাঁদেও পড়ে ভাগ নিতে হয় তো সেই কারণে আমি একটা কথা বলি এটা তাদের জন্য এই সমাজে আমি সরকারি পার্টি বা হ্যাঁ বিএনপি দুজনের জন্যই বলছি উইথ মাই এক্সপিরিয়েন্স এবং তোমার শ্রোতাদেরকেও বলছি এই সমাজে যেদিন দেখা যাবে কিছু লোক দাঁড়িয়ে গেছে এবং তারা এইভাবে কথা বলবে যে ভয় দেখাচ্ছেন এই দশজন এখান থেকে যাত্রা শুরু করলাম এই প্রেস ক্লাব থেকে দশজন যাত্রা শুরু করলাম ইয়েতে কি বলে আরে মোটটা ফার্ম গেইটে খোঁজ নিয়ে না আমরা কয়জন আছি হয় দশজন মারা যাবো নাহলে দশজন পৌঁছবো মাঠ এরকম করে যখন দেখবা কিছু লোক দাঁড়িয়ে যাবে তারপর দেখো সুর করে মানুষ কীভাবে আটায় মানুষ ওই যে বলি না লিডারশিপ লিডারশিপ খুঁজে তুমি হয়তো তখন ছোটো ছিলা কিন্তু এত ছোট না যে ঘটনা দেখো নাই ওয়াই শেখ মুজিব ওয়াই নট আদেশ বিকজ তার মধ্যে মানুষ সেই আস্থাটা খুঁজে পেয়েছে ইয়ে ছিল না হ্যাঁ মালানা ভাসানি ছিল না নুরুল আমিন ছিল না আতর রহমান ছিল না দে আর অল সিনিয়ার্স কিন্তু এইটা যেদিন মানুষ পাবে ওই যে ও কীগুলো কী কী আইনটাইন ও আইনটাইনগুলো বুড়িগঙ্গায় ফেলে দেবে মানুষ সো যদি সেই দিন এই গভর্নমেন্ট এবং বিরোধী দল সেই দিনটাকে এড়াতে চায় তাদের অনেকগুলো হ্যাঁ কাজকর্ম সংশোধন করতে হবে একটা বলে শেষ করি আই ডোট ওয়ান কেউ তোমার এখানে বলে না কেন কনস্টিটিউশনের চ্যাপ্টার টু আর্টিকেল ফোরটিন পরিষ্কারভাবে বলা আছে রাষ্ট্রের সরকারের প্রধান কর্তব্য হইবে প্রধান কর্তব্য হবে দরিদ্র মানুষের ব্র্যাকেট কৃষক শ্রমিক সাধারণ মানুষের হ্যাঁ জীবন থেকে অত্যাচার নিপীড়ন উৎখাত করা তাকে বেনিফিটেড করা তো পার্লামেন্টে একদিন জিজ্ঞেস করলাম দশ বছরে রাস্তাঘাট নালা নর্দমা এটাতে কি করে উপর দিয়ে যায় যে ফ্লাইওভার এগুলো করার প্রশংসা আমরা নিলাম দশ বছরে খারাপ যেগুলো করছি হেইটার দায়িত্ব কে নেবে সো দ্য কোয়েশ্চেন ইজ আমি যেটা বলতে চাচ্ছি আজকে এই প্রশ্নটাও করেছে পার্লামেন্ট ইউ আর টেলিং দিস ইজ ইউর কনস্টিটিউশন ইট ইজ ইউর কনস্টিটিউশন আপনার বাপ আমাদের বাপ জাতীয় বাপের জাতির পিতার নির্দেশিত কনস্টিটিউশন এই আর্টিকেল এটা আমি মইনউদ্দিন খান লিখি নাই তো আর্টিকেলের কতটুকু বাস্তবায়ন বাংলাদেশে দেখছি কী উত্তর দেবে আর ইউ নট ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন সেইটা স্পিকারকে বলছে আপনি তো শিক্ষিত মহিলা কোনো দিন না কোনো দিন আর ও অনেকে মামলা করে এটা নিয়ে কারণ মামলাও করতে দেখি না আর আমরা তো মামলাও করতে জানি নাহলে নাহলে একটা ঘুরে করে দিতাম না মামলা মামলা আপনি যে করবেন মামলা এখন গ্রহণ করা বা গ্রহণ না করা সেটাও তো আগে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেই অনুযায়ী পরবর্তীতে করা হয় বাদলের আপনি কোনো বার্তা আমি বার্তা পাচ্ছি কিন্তু বাদল ভাই যে বার্তাটা দিচ্ছে সেটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল হিসাবে মাল্লা আব্দুল হামিদ খান ভাসানি তারপরে শেখ মুজিবুর রহমান বা ওই সময়ের আরো সমসাময়িক যারা আরও অনেক বরণ্য জাতীয় নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের মধ্যে একটা সমন্বয় ছিল ভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই সুরে একই ডেস্টিনেশনে তারা কথা বলেছেন যে আমাদের এই জায়গাটায় পৌঁছতে হবে এখন তো সেইটা নাই এখন আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যেই মূল টার্গেটটা হচ্ছে যে ওই সবুজ তিনশো চেয়ার দখল করতে হবে এনিহাউ সব রাজনৈতিক দল কিন্তু আমি বলেছি সবার প্রাইম টার্গেটের মধ্যে ওইটা নাই এবং যে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা গর্ব করি গৌরব করি সেই মুক্তিযুদ্ধটা বাদলভাই বেয়াদবি নেবেন না আমার দৃষ্টিতে ওটা ছিল স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ তো এখনও চলছে চলমান এখনও চলমান আমি মনে করি একটা দেশ এক একটা জাতির মুক্তির মুক্তিটা আসেনি স্বাধীনতা বাট আপনি আবার নিজেও আজকে স্বাধীনতা নিয়ে অনেক রকমের প্রশ্ন তুলছেন যে মানুষ হিসেবে আপনি স্বাধীন নন হ্যাঁ যেই দেশে একটা সংবাদ প্রকাশ করার পর একটা সংবাদ প্রকাশিত হয়েছিল অনেক বছর আগে সেটা নিয়ে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ উঠলো যে সংবাদটা ওই সময় মিথ্যা ছাপানো হয়েছিল তখন সেই পত্রিকার সম্পাদক সাহেব সেটা ভুল স্বীকার করলেন ভুল স্বীকার করে ওই পত্রিকায় আবার রিজয়েন্ডার দিলেন তারপরে তার নামে মাত্র অষ্টি মামলা হলো এ বাদলবাড়ির বাসায় টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আর একজন আইনজীবী জাতীয় পর্যায়ের একজন আইনজীবী তিনি একজন মহিলা সাংবাদিককে কি বলেছেন সেই নিয়ে প্রধানমন্ত্রী বললেন যে তাকে যদি তার বিরুদ্ধে কেউ মামলা করে বা কিছু করে আমরা তাকে সাহায্য সহযোগিতা করব তো পলিউশনটা ইন্ট্রোডিউসটা হচ্ছে কোন জায়গা থেকে এটা হলো একটা দিক যে আমাদের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে খুব সুন্দর করে কায়দা করে দীর্ঘদিনের প্রক্রিয়ার মাধ্যমে এমনভাবে বগল দাবো করা হয়েছে যেখানে স্বাধীন চেতা মানুষের সংখ্যা কমে গেছে কমে গেছে তার আরেকটি কারণ হলো আর্থিক সহায়তা সেখানে সুযোগ সুবিধা এত বেশি করে দেওয়া হয়েছে বেতন বাড়ানো থেকে শুরু করে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা তারা তাদের বিবেকবোধটাকে ভোতা করে ফেলেছেন অটোমেটিক ওই ওইদিকে ঝুঁকেছে সেই কারণে বাংলাদেশে হচ্ছে এমন একটি দেশ যারা সর্বশেষ পরিসংখ্যানেও দেখা গেছে যেখানে ধনীদের সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ এখন পৃথিবীতে সর্বোচ্চ দ্রুত চায়নার চেয়েও আর ওদিকে দেখেন আড়াই কোটি মানুষ ধনী দ্রুততম সময়ের মধ্যে সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে স্ট্যাটিস্টিক সেখানে এখনও আড়াই কোটি লোক মানে সীমার নিচে বসবাস করে এই যে ডিসপ্যারিটি এই ডিসপ্যালিটির কাছ থেকে এক গ্রুপ ঝিমিয়ে পড়েছে আর এক গ্রুপ বিদ্রোহী মনোভাব নিয়ে এখনো নড়াচড়া করছে তারা এই সমাজের সফট টার্গেটগুলোতে তাদের মনের খুব ঝাড়ে এই যে গণপিটুনি এই যে অন্যান্য যে সমস্ত অসামাজিক বা অনৈতিক কাজগুলো হচ্ছে তারা সফট টার্গেট সবসময় দেখবেন যে একজন র্যাপিস্ট সে একটা বাচ্চা মেয়েকে খোঁজে যে নিরাপদ এই এরকম বা সফট টার্গেট একটা দরিদ্র ঘরের গৃহবধূ কোথায় আছে সেই জায়গাটা খোঁজে এই জায়গাটায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত আমরা থাকার কারণে মনোযোগ না হচ্ছে সর্বক্ষেত্রে ইয়েস মোস্ট ভালনারেবল সেটা তা হলে আপনি দেখেন সাংবিধানিক প্রধান হচ্ছে একটি দেশের একজন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি সাহেব ইঞ্জিনিয়ারদের কনভোকেশনে গিয়ে বুয়েটের কনভোকেশনে গিয়ে বলেন যে আপনারা যখন জীবনে ঢুকবেন চাকরি জীবনে তখন নির্মাণ কাজে রডের বদলে বাঁশ দেবেন না আর সিমেন্টের বদলে বালি ব্যবহার করবেন না কোন জায়গাটায় আমরা গিয়ে পৌঁছেছি ওনার বিবেকতারিত কথাটা ওনার মুখ থেকে নিশ্চিত হয়েছে এই অবস্থাটার মধ্য দিয়ে আমার মনে হয় যে নতুন এবং ওই যে মরাল এজুকেশন যেটা এটার উপরে সর্বোচ্চ এখন জোর দেওয়া উচিত আমাদের বেশি করে বেশি করে মোরাল এজুকেশন যদি আমরা স্প্রেড আউট করতে না পারি থ্রু আউট দি সোসাইটি অল স্টেজেস অব দি সোসাইটি তাহলে সেই ক্ষেত্রে থেকে মুক্তি খুব তাড়াতাড়ি আসবে আমাদের মনে হয় না বরং ওই তালগোল পাকিয়ে ধোঁয়া উড়িয়ে এমন একটা অবস্থার তৈরি করা হবে যে কিছুক্ষণ ঝাপসা দেখা যাবে পরবর্তীতে দেখা যাবে যে পরিষ্কার ততদিনে বিস্তৃত অতলে ওই সব দুঃখজনক ঘটনা হারিয়ে যাবে যার যার সর্বশেষ প্রমাণে যে গণপিটুনি এ মিন্নির ঘটনা এই পিড়িয়া সাহার ঘটনা আরও অনেক ঘটনা আর ব্যাঙ্কগুলো থেকে যা হয়েছে মানি লন্ডারিং যেটা হয়েছে সেটা তো বললাম বললামই আমি এটা তো সর্বজন বিজিত আবদুল হাই বাচ্চিকে আজ পর্যন্ত একদিন দুর্নীতি দমন কমিশন হাজির করতে পারলো না বেসিক ব্যাংকের লালবাত্তি জ্বালিয়ে দিল মহিউদ্দিন খান আলমগীর সাহেব ফার্মার্স ব্যাংকের ফার্মারদের নিঃস্ব করে দিয়েছে আপনাকে আমি আরও একটা দুইটা দুইটা জরিপ বলি বাংলাদেশি বাইরেরটা না একটা হলো এটা হলো এনবিআরের জরিপ এনবিআরের যে স্ট্যাটিস্ট্রি সেখানে দেখানো হয়েছে শুধুমাত্র তিতাস গ্যাসের কাছে তাদের রাজস্ব পাওনা হচ্ছে বিশ হাজার কোটি টাকা টেলিটক ডেস্কো ডেসায় মিলে তাদের কাছে সরকারের রাজস্ব পাওনা আরও পঁচিশ হাজার কোটি টাকা এই পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যদি আদায় করা হতো তাহলে তো আজকে তো গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়া লাগে না বাংলাদেশে এখন পর্যন্ত সচিবালয় থেকে শুরু করে জেলা পর্যায়ে পর্যন্ত লাখ ফার্স্ট ক্লাস গেদারেট অফিসার তারা রিটার্ন জমা দেন না তাদের আয়কর রিটার্ন জমা দেন না অথচ কৃষি ব্যাংক থেকে প্রায় দুই লক্ষ কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়েছে পাঁচ হাজার থেকে তিরিশ হাজার টাকা ঋণ সময় মতো মৌকুফ করতে পারেন না এই জন্য এইটা তো স্বাধীনতা যুদ্ধের চেতনা ছিল না জি মিস্টার মনুদ্দিন খান বাদল দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতা মুক্তিযোদ্ধা আপনি সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন আপনার কাছে কিছু শুনতে চাই যে মানে আজকের দিনে দাঁড়িয়ে এই যে যা কিছু আপনারা দুজন মিলে আলোচনা করলেন পরিণতিটা আসলে আপনি কি দেখতে পান মানে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন কিনা যে বাংলাদেশ আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্নটা আমাকে এই পর্যন্ত তিনবার করলেন একই কথা একই কথা সো ইউ আর এফেক্টেড বাই দ্য সিচুয়েশন আমি একটা কথা বলি এটা একান্তই আমার আমার অভিজ্ঞতা একান্তই আমার এক্সপ্লেনেশন আমার হ্যাঁ একটা এক্সপ্লেনেশন হলো এই যে ইদানিং লক্ষ্য করছেন পত্রপত্রিকায় আমি সিরাজুল আলম খান আর আরেকদিকে আমির হোসেন আমু তফল হ্যাঁ অনেক কথাবার্তা বলছেন আমরাও কর্মী হিসাবে যুক্ত ছিলাম তো আমার গভীর হ্যাঁ হ্যাঁ গভীর দুঃখ লাগে যখন আমি আমার এই আরেকজনের মুখে শুনি সিরাজ আলম খান তো তখন একটা সাধারণ কর্মী ছিল তো ঠিক আছে যখন ছুঁড়ে ফেলেন খুব নির্মমভাবে ছুঁড়ে ফেলেন এত ঘৃণা এত ঘৃণা নিয়ে জাতি খুব অগ্রসর হবে না সেকেন্ড থিং আমি সব সময় মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে যদি খুব ব্যাখ্যা করি আমার সব সময় মনে হয় ইনি তার নিচের দুজন ভেরি ইম্পর্ট্যান্ট কম্পিটিটার নিয়ে আর খুব বেশি যে সামনে অগ্রসর হতে পারতেন তা নয় ওয়ান ইজ শেখ ফরজ অ্যানাদার ইজ আলম খান একজন আত্মীয়তার সূত্রে অগ্রসর হতে চেয়েছেন আরেকজন আমাদের মতো লোকদেরকে বিপ্লব তিনিও মেধাবী ছিলেন মানে আমি এরা এরা বঙ্গবন্ধুকে খুব অগ্রসর হতে দিতেন না এটা আমার কথা জানি কালকের থেকে অনেক রকম বিতর্ক হতে পারে তৃতীয় বিতর্কটা আমি হ্যাঁ জিয়াউর রহমানের সাথে আমি লড়াই করেছি একসাথে জীবনে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে হ্যাঁ আমার এলাকায় আমি তাকে প্রথম রিসিভ করেছি আমি তখন খালেদা জিয়াও পার্লামেন্টে ছিলেন আমি একটা কথা বলছি যে আমি নিজের চোখে দেখেছি আওয়ামী লীগের দেরকে যখন ওই পাহাড়ের কাছে যেখানে জিয়র রহমান আশ্রয় নিলেন সেখানে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতারা বলছে যে আপনি আসেন আপনি একটা বক্তৃতা দেন মাই কোয়েশ্চেন ইজ সে তো পাহাড়ের ওখান থেকে আপনাদের কাছে যায়নি আপনারা পাহাড়ের কাছে গেছেন কে গেছেন চোখের ডাক্তার জাফর হ্যাঁ ছিলেন না আওয়ামী লীগ আতাউর রহমান কায়সার তার মেয়ে এখন ইয়ে এটাকে কি বলে সংসদ নেতা ছিলেন এটা শোনার পরে রহমানের উত্তর বেশ ইংরেজি বলতেন আল উইল স্পিক কিন্তু রাজনৈতিক নেতা বা কর্মী হিসাবে আমরা যেটা করি জোশে চলে যায় সেটা সে করে নেই সে ট্রাক সৈন্য পাঠাইছে টু সিকিউর রেডিও বাংলাদেশ বা স্বাধীন স্বাধীন বাংলা আমি যেরকম আচরণ করবো সেরকম আচরণ কিন্তু যেটা বললাম বিএনপির লোকদের ছাব্বিশ তারিখ পুরোটো দিন তিনি আমাদের সাথে ছিলেন বল খেলিতে হি এাজ নট ক্রসড ইয়ে কন্নফুলি নদী এইটা যেমন বুঝাইতে পারলাম না আমি লীগের বন্ধুদের বললাম সে সাতাইশ তারিখে এসে প্রথম যে বক্তব্যটা দিয়েছে ইংরেজিতে সেটাতে নিজেকে প্রেসিডেন্ট বলছে চিফ অফ স্টাফ বলছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তা এটা বলছে ড্রাফটা কে করছে আমরা তো তাকে কোনো ড্রাফ দেন নাই সে তার মতো ড্রাফ করে তার মতো বুঝছে অ্যানি ইউ হ্যাভ গিভেন ইয়ার সেকেন্ড ড্রাফট কারণ এক একাং সাহেব সেটা শুনে অনেককে বলছে কোন পাগল এটা ইয়েতে গেছে এটা তো বাফরা বানায় দেবে উনি একটা ড্রাফট হি হাজ অ্যাকসেপ্টেড ড্রাফট এবং সেটা পড়ছে এখন নিচক রাজনৈতিক দ্বন্দ্বে কেউ মানলো না যে একটা ঘোষণা দিয়েছে এইটাও রাজি নাই আরেক দল উনি ঘোষণা করেছেন আরে ঘোষণা করেছেন ছাব্বিশ তারিখ স্বাধীনতা দিবস উনি বক্তব্য রেখেছেন পদ দিন এইটা নিয়ে কারে বুঝাবা কারে বুঝাবার ক্ষমতা দলগতভাবেও আমরা ছোট হয়ে গেছি বুঝাবার ক্ষমতাও নাই বুঝলো না সেইখানে আমি যেটা মনে করি যে বিএনপি এই বঙ্গবন্ধুর সাথে মানে ইয়ের এটার নাম কি জিয়াউর রহমান জিয়াউর রহমানকে তুল্যে মূল্যে বিচার করাটা ভয় নাই য়ানকনায় আর সেটা হ্যাঁ জেনারেল জিয়াউর রহমান আদৌ চাইতেন কি না সেটা তো আপনারা কোনো প্রমাণ দিতে পারবেন না তার জীবদ্দশায় সেই কাজটা করে নাই সো দেখো এই এই যে ইয়ে মানে বঙ্গবন্ধুদের ছোট করা এইটা ইতিহাসের একটা খুব বড় সমস্যা আরেকটা কথা তোমার এখানে আমি বলছি এখানে তুমি খুব সহজে আমার জেনারেশন এরকম বিএনপি তো আছে আমি এই জেনারেশন থাকা অবস্থায় হ্যাঁ পারবা না এরা এসে যদি নতুন কিছু জাতিকে উপাধ্য সেটা হলো এই দ্য দ্য কিলিং অফ বঙ্গবন্ধু হ্যাঁ সেইটা এই দেশে একটা বিরাট ইয়ে যত কিছুই বলবা কথা কিন্তু ঘুরে ফিরে ওখানে যাবে এখন আমাদের দেশের এই আইনসভানা আদালতও বলে বসছে যে ইজ এ কোল্ড ব্লাডেড মার্ডার এই কথা কিন্তু রাজনীতিতে আমরা বলি নাই আদালত বলে টুলে এই জিনিসটা বেশ জটিল কারণ কেউ এসে যদি বলে হি ওয়াজ দ্য লিডার অফ দ্য কিলিং আর ই ওয়াজ দ্য বেনিফিশিয়ারি অফ দ্য নানান শব্দ ব্যবহার করতে পারে আমি কিন্তু বলছি এটার কনক্লুসিভ কোনো ইয়ে নেই তাহলে আমি আর তোমার এটার মাধ্যমে আবেদন জানাবো রিনিউ করেন এই পুরাতদন্ত এটার পিছনের কুশিলভ কারা এটা একটা দিক তোমার এই ওই যে বঙ্গবন্ধুর এখানে স্কোয়ারে ওই গ্রেনেড নিক্ষেপ এইটাও একটা এগুলো এত সহজে মুছে যাবে না এইটার সাথে খুব বড় প্রবলেম এই দেশের সেটা হলো তোমার যেখানে শেষ আমার সেখানে শুরু প্রধানত দুটো পরিবার হ্যাঁ এখন থেকে আমি সিদ্ধান্তই নিতে যে কদিন বাঁচবো বলে ফেলবো সব যা আসে দুটো পরিবার তুমি লক্ষ্য করো ইতিহাসে যে একজনের যেখানে ক্ষতি আরেকজন সেখানে শুরু এইটা যদি এরকম না হইয়া এই বিএনপি আওয়ামী লীগ বিতর্ক হইতো তাহলে এই বিতর্ক বহু আগে

সেটা হচ্ছে যে এরকম বিতর্ক তো আছে আমাদের জাতীয় জীবনে সেই বিতর্কটাকে একটা পরিসমাপ্তি টানতে চেয়েছিলেন বেগম খালেদা দিয়া দুই হাজার তিনে জাতীয় সংসদে উনি একটা আহ্বান জানিয়ে বলেছিলেন যে আমরা এই দুই নেতাকে সকল বিতর্কের ঊর্ধ্বে তুলে জাতীয় নেতৃত্বে জাতীয় নেতার সম্মান দেয় এবং ওনাদের ছবি মাথার উপরে থাকুক আমরা এই বিতর্কটা অবসান ঘটাই দ্যাট ওয়াজ ব্যাডলি ডিনাইড বাই এবং সম্পর্কে যেসব কথাবার্তা এখনও বলা হয় আওয়ামী লীগের বড় বড়ো সিনিয়র নেতারা বলেন আর এর মধ্যে আমাদের এই প্রসঙ্গে যেটা বললেন জয়টি নিয়ে বাড়াবাড়ি করা অল দিস আর প্রিভেলিং এটাকে সমাপ্ত করা যায় কোনো বিষয় না সমাপ্ত করা যায় ওই দুটো পরিবারের কথা বলছেন ওখান থেকেই সমাপ্তি হতে পারে কোনো বিষয় না কোনো নেতাকর্মীরা এটা নিয়ে করবে না সুবিধাবাদী রাজনীতিক ছাড়া যারা এই বিতর্কটা থাকলে যাদের বাড়তি সুবিধা পায় সেইটা এখন আমি যেটা বলছি যে আওয়ামী লীগ তো সত্তর বছরের একটি রাজনৈতিক পুরনো দল তাদের অনেক দীর্ঘ সংগ্রামী ঐতিহ্য রয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার ঐতিহ্য রয়েছে তারা ক্ষমতায় বসে বিএনপির মতো জন্ম নেয়নি কিন্তু তারা গণতন্ত্রের নামে আজকে যেটা করছে সেটা তো দেশের জন্য কোনো সুখকর কিছু বয়ে আনছে না উন্নয়নের প্রাচুর্য কিংবা মন্ত্রী সাহেবরা আকাশ থেকে ওই কুরিল ফ্লাইওভারকে দেখলে প্যারিস মনে করেন বলেন ওনারা তারপরে হাতির ঝিলকে দেখলে মনে করেন লস অ্যাঞ্জেলস তো ওই বিদেশে যারা থাকে প্রবাসী আত্মীয় সঙ্গে আমার কথা হচ্ছিলো যে ভাই চাকরি ছেড়ে চলে আসতেছে আমি বললাম কেন বলে এত কষ্ট করে পোষায় না এখন ওইখানে গিয়ে সাততলায় বালিশ উঠাবো তাহলে প্রতি বালিশে সাত হাজার টাকা করে পাবো এই যে জিনিসগুলো চলছে যে উদাহরণগুলো সৃষ্টি হচ্ছে এই জায়গাটা আওয়ামী লীগ মেনটেন করতে পারছে না পারছে না এই কারণে যে শেখ মুজিবুর রহমান সাহেবের মতো অত বিশাল হৃদয়ের পাহাড় সম হৃদয়ের যে নেতা সেই নেতা যেই পথে আওয়ামী লীগকে পরিচালিত করেছিলেন সে আওয়ামী লীগ এখন কানাগলিতে হারিয়ে গেছে এখন তারা ওই চেতনায় নাই শেখ মুজিবের হাতে শিষ্ট শক্তিশালী আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের ভোট চুরি করে ক্ষমতায় আসার প্রয়োজন পড়ে না রাতের বেলা ভোট চুরি করার প্রয়োজন পড়ে না ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল বিএনপি যদি করে বিএনপিকে এটা মানায় হয়তো সমালোচকদের মুখে সত্যি না হলেও কিন্তু আওয়ামী লীগকে কি মানায় এই চেতনা কি তাদের মধ্যে একবারও আছে যে তাদের গণতান্ত্রিক ঐতিহ্য আজকে কোথায় হারিয়ে গেছে তাদের পর্বত প্রমাণ যে নেতা যাকে আমরাও স্যালুট করি সমস্ত জাতি করে আমার বিশ্বাস সেখানটায় হয় আমরা তো সদিচ্ছার প্রমাণ দেখিয়েছিলাম তারেক রহমান সাহেব শেখ মুজিবের মাজার জেরত করেছিলেন আমাদেরকে সাথে নিয়ে ওটা তো একটা ব্যতিক্রমী হঠাৎ ইউটার্ন একটা ঘটনা ছিল ওই সুযোগটাও নেওয়া যেত এই বিতর্কের অবসান ঘটানোর জন্য কিন্তু সুযোগটা আমরা দুই পক্ষই হয় ইচ্ছা করে নেই অথবা ভেবেছি যে আমাকে অবজ্ঞা করা হচ্ছে অপমান করা হচ্ছে আমরা ওই দিকে ধাবিত হইনি তো আমার মনে হয় এখানে মুক্ত চিন্তা এবং উদারতাটা খুব বেশি এই মুহূর্তে দরকার আর সেটা না হলে জাতির যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এটা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এবং ক্ষমতাকে স্থায়ী করার জন্য কারণ সর্বশেষ আপনি আপনাকে একটা তথ্য আমি দিই সময় শেষ হয়ে এসেছে কাউন্সিলন ফর ফরেন রিলেশনস অফ ইউএসএ আর হলো ল্যাঞ্চের যেটা ব্রিটিশ মেডিকেল জার্নাল এবং ডব্লিউএইচও এই তিনটি আন্তর্জাতিক সংস্থা মিলে একটা জরিপ করে তারা দেখিয়েছে বিশ্বের একটি একশো সত্তরটি দেশের দেশব দেশে উন্নয়নের নামে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা বেড়েছে অ্যাক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা বেড়েছে অসংক্রামক ব্যাধিতে মৃত্যুর সংখ্যা বেড়েছে আর যারা এই প্রবৃদ্ধি বা উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকে এক ধাপ অন্তত আগে রেখেছে সব জায়গায় এটা ডাউনওয়ার্ডস এবং প্রচণ্ড রকমের কমেছে এটা তারা দেখিয়েছে যে উন্নয়নের নামে যেটা বলা হয় আর আরেকটি হলো যে এই ইদানিংকালে খুব তোলপাড় করা একটি বই যেটা লেখক হচ্ছেন স্টিফেন লেভেস্কি এবং ড্যানিয়েল ডি ব্ল্যাক দুজনই পিএইচডি হোল্ডার ওনারা লিখেছেন হাউ ডেমোক্রেসি ডাইস বলেছে একটা সময় পর্যন্ত ছিল সামরিক শাসকরা যখন শক্তি প্রয়োগ করে এই করে ওই করে ক্ষমতা নেয় আর এখন গণতান্ত্রিক দলগুলো ওইভাবে পদ্ধতি গ্রহণ করে না কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের অনুগত করে এবং তাদেরকে অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে ওই একটা শ্রেণীকে খুশি রেখে রাষ্ট্রক্ষমতা দখল করে থাকে যার পরিণতিতে গিয়ে গণতন্ত্র মারা যায় এই জন্য বইয়ের নাম হচ্ছে হাউ ডেমোক্রেসি ডাইস সেই দিকে আমরা যাচ্ছি কিনা না এই ন্যাশনাল কনসারেন্স সাথে এখন বড় বেশি প্রয়োজন কথা বললেই অত্যাচার না করে সমালোচনা করলেই শত্রু না ভেবে সমালোচককে কিছু সময়ের জন্য বন্ধু ভাবলেও বোধ দেশের অনেক সমস্যার সমাধান করা সম্ভব বাদল মিনিটের মধ্যে যদি কিছু করার থাকে এক কি বলবো এখন ও আলালকে বুঝতে হবে আমার জায়গায় যদি তুমি আওয়ামী লীগের নানককে নিয়ে আসতো তাইলে ওর প্রশ্নের উত্তরগুলো সে দিত এখন আমি ওকে কি বলবো আমি খালি বলব যে ওই যে আমার কথাটা যদি বল ওই যে প্রস্তাব বেগম জিয়া দিছিলেন উনি বলেছেন যে হ্যাঁ বিয়ে বঙ্গবন্ধু এবং জিয়াকে উপরা। হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড আমি কিন্তু ঠিক তার উল্টা কথা বলছি এইটাকে তারা এগ্রি করবে না খুব স্বাভাবিক বিতর্কটা তো এখান থেকেই যে ও বঙ্গবন্ধুর তাকে প্যারালাল করা সো এই আলোচনাতেই তারা ডুববে না সো ন্যাচারালি এটা এবং সেটা আমিও বলেছি যে

পাশ কাটায়ও না কিছু লোককে কিছু লোককে বিষ্ঠায় হইলেও দাঁড়ায় বলতে হবে ওই বিলং টু দ্য কান্ট্রি না আমি আমি সেই প্রসঙ্গে এক আপনারা মানে আপনিও জানেন দিল্লির জানেন দর্শক শ্রোতারা অনেকেই জানেন কানাডায় কিন্তু অতি সম্প্রতি গাজার দোকানের পারমিশন দেওয়া হয়েছে এবং সেখানে গাজা বিক্রি হচ্ছে যে দাসতে সরকারি লাইসেন্স নেওয়া কারণ ওই যে মাদকের ছবল থেকে সরানোর জন্য এটা করা হয়েছে ইসরায়েলি সোলজারদের মধ্যে একটা জরিপে দেখা গেছে ফিফটি ফোর পয়েন্ট সেভেন টু পার্সেন্ট ইসরায়েলি সেনারা গাজা সেবন করে এখন তারাও এটাকে লিগালাইজ করে দিয়েছে বাধ্য হয়ে কারণ ফোর্সটাকে সাস্টেন করতে হবে টু প্রোটেক্ট দি সবরেন্টি এই জন্য এটা করে দিয়েছে সুতরাং অনেক সময় অনেক অপ্রিয় জিনিসও কিন্তু করতে হয় যার থেকে শাসক দলের উদারতা প্রমাণিত হচ্ছে অনেক ধন্যবাদ মিস্টার সৈয়দ মঞ্জুম হোসেন আল্লাহ এবং আসলে শাসকদের হতে হবে এবং সেই সঙ্গে সবাইকেই হতে হবে যার অতীতে শাসক ছিলেন ভবিষ্যতে শাসক হওয়ার স্বপ্ন দেখেন বাংলাদেশে এক ধরনের অনাচার বিশৃঙ্খলা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক স্বেচ্ছাচারিতা অস্থিরতা সবই আছে এবং এর কারণও কিছু কিছু রাজনৈতিক কারণ কিছু অর্থনৈতিক কারণ আমার অতিথিরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন এগুলোকে পাশ কাটিয়ে কীভাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা যায় সে কথা বলেছেন আবার এই কথা এসছে যে একটা জেনারেশন মুক্তিযুদ্ধের জেনারেশন তারা ধীরে ধীরে সংখ্যা কমতে শুরু করেছে তাদের অনেক মোহ আছে তাদের অনেক আসক্তি আছে তাদের অনেক অর্জন আছে গৌরব আছে অহংবোধ আছে এবং সেই সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আছে তারা আসলে বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠী যারা বয়সে তরুণ যুবক তাদের আকাঙ্ক্ষা পূরণ আর করা তাদের পক্ষে সম্ভব নয় তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই তারা এখনও দিতে পারেন জাতির উন্নয়নে কাজে লাগাতে পারেন কিন্তু মূল নেতৃত্বটা ঘুরে দাঁড়ানোটা সাহসের সঙ্গে শক্তিমত্তার সঙ্গে ঘুরে দাঁড়ানোটা আসলে তরুণদের তরুণ যুব শক্তির মধ্য থেকেই হতে হবে এবং সাহসে একবার মাথা তুলে দাঁড়ালে আসলে কেউ তাদেরকে দমিয়ে রাখতে পারবে না মইনুদ্দিন খান বাদল তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং সামরিক বিষয় নিয়েও তিনি লেখাপড়া করেছেন আমি জানি সকল অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে একথা বলছেন এবং তরুণদের উপরে ভরসা রাখতে চাইছেন এই তরুণরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে তারাও হতে পারেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা